রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মুরসালিনও মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মারা গেছেন কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হল। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে পরপর দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটের বিপণী বিতানগুলো খোলা শুরু করেন ব্যবসায়ীরা। দোকান খোলার পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ক্রেতারা জানান, আতঙ্কের মধ্যে কেনাকাটা করার জন্য এসেছেন তারা। একটু তো ভয় আছে যে মানে কি হবে, মানে নিরাপদ আমরা করতে পারবো কিনা, বা বাইরে পুলিশও মোতায়েন আছে, কিন্তু তারপরও একটু একটু ভয় লাগছে। আমাদের সারা বছরের মৌসুমে যে বাজারটা আমরা ধ্বংস হয়ে গেছে, এখন মানুষের ক্রেতা সাধারণ মাঝে হয়তো আতঙ্ক বিরাজ করতে পারে, দোকানদার মাঝে আতঙ্ক বিরাজ করতেছে। মামলা কার নামে মামলা করবো, আমরা কার নামে করবো, মাত্র সমিতি মানুষের নামে যে মামলা করি আমরা পারবো না? ওনারা আমার ছেলে মেয়ের বড় পছন্দ নেই, তাহলে আমার চলবে? আমার মামলাটা আমরা করতে হবে না। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছেন সহকর্মী বেলাল হোসেন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, নিউ মার্কেটের দোকান তো খোলা হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? এমন অবস্থায় ক্রেতা বিক্রেতারা গত দুদিনের ঘটনায় কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কি বলছেন তারা? সাবরিনা, আপনাকে বলে রাখি যে গতকাল রাত্রে নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষের সমঝোতার ভিত্তিতে কিন্তু আজকে মার্কেট খোলা হয়েছে। সেই সকাল থেকে কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এসে তাদের দোকান খুলছেন। খোলার সাথে সাথে কিন্তু আসলে আমরা যে জিনিসটি দেখতে পেরেছি সেটা হচ্ছে যে ক্রেতাদের সকাল থেকে কিন্তু ক্রমান্বয়ে ক্রেতার সংখ্যা বাড়ছে। আমরা ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে আসলে কথা বলেছিলাম, সবাই বলছেন যে ক্রেতারা বলছেন যদিও তারা দুদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে অনেকেই বাড়ি যাবেন, সেক্ষেত্রে যেহেতু নিউ মার্কেট থেকে সাধ্যের মধ্যেই সব কিছু পাওয়া যায় কম মূল্যে, সেই জন্য এখানে ক্রেতাদের একটু ভিড় আগ্রহ থাকে বেশি, সেই জন্যই তারা মার্কেট খোলার সাথে সাথে এখানে ছুটে আসছেন। আর যারা দোকান মালিক যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে দুদিন যে মার্কেট বন্ধ ছিল, মার্কেট বন্ধ থাকার ফলে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। আশা করেন তারা এই ঈদের আগ পর্যন্ত সেই যদি পরিবেশটা সুস্থ থাকে তাহলে সেই ক্ষতিটি তারা পুষিয়ে উঠতে পারবেন, এমনটি আসলে এখানকার বিক্রেতারা সেটি বলছেন। তারা চান যে নিউ মার্কেটে এবং ঢাকা কলেজের মধ্যে আর যাতে কোনো প্রকার এসব সহিংসতা না হয়, ইভেন কি যারা ক্রেতা আসছেন তারাও একটি আতঙ্কের মধ্যে আছেন। তারা বলছেন যে যেহেতু আসছেন কিন্তু যে কোনো সময় যে কোনো সংঘাত ঘটতে পারে এমন একটি আশঙ্কা তারাও করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুরো নিউ মার্কেট এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আর সর্বশেষ পরিস্থিতি আমি বলতে গেলে যে যত সময় ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে নিউ মার্কেট এলাকাতে। তো এই ছিল নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সাবরিনা, বিল্লাল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।